রাজধানী গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 8 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের এই দিনে জঙ্গিরা অস্ত্রের মুখে বেকারিতে থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে। হামলার ভয়াবহতা ও পরিস্থিতি বিবেচনায় সেই রাতে জিম্মিদের উদ্ধারে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, নৌ কমান্ডো ও সেনাবাহিনী যুক্ত হয়। পরে জঙ্গিরা গুলি করে ও কুপিয়ে রেস্তোরাঁয় আসা নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিদেশি নাগরিক সহ 22 জনকে হত্যা করে। সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে পরদিন সকালে শেষ হয় 12 ঘন্টার শ্বাসরুদ্ধকর জিম্মি দশার। অভিযানে 5 জঙ্গি নিহত হন। জঙ্গি হামলা নিহতদের স্মরণে আজ বিভিন্ন সংগঠন গুলশানের স্থাপনাটিতে পুষ্পমাল্য অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে বাংলাদেশে আর কখনই জঙ্গিবাদের উত্থান হবে না জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি আজ গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেশে এখন আর জঙ্গি তৎপরতা নেই, জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি বলেন, বাংলাদেশের বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ। এদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অনলাইনে জঙ্গি তৎপরতাকে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জঙ্গি দমনে পুলিশের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গুলশানে হলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।